তো ওয়েলকাম গাইস 15 ডেজ 15 শর্ট ভিডিও চ্যালেঞ্জ। তো আজকে হচ্ছে ডে ওয়ান। আজকে ভিডিওর টপিক হচ্ছে নর্মাল ডে ইন লাইফ অফ এ কলেজ স্টুডেন্ট। তো আমাদের কলেজে ক্লাস শুরু হয়েছে 10টা থেকে আর আমরা ঘুম থেকে উঠে হচ্ছে 8:30টার সময়, দিয়ে সোজা 5 মিনিটে রেডি হয়ে 10 মিনিটে খেয়ে দিয়ে যাই কলেজের দিকে। আর সেই সময় আসে অর্পিতা, আমরা দুজন একসাথে যাই বাস ধরার জন্য একসাথে যাই, তারপর ওই চলে যায় অন্যদিকে মানে সেক্টর 5, আর আমি যাই হচ্ছে শিয়ালদা হয়ে আমস্ট্রিট, ঠিক আছে, মানে আমার কলেজ যেখানে আমস্ট্রিটে, আর ওই যায় হচ্ছে সেক্টর 5। এই যে এতটা পর্যন্ত আমরা একসাথে যাই, তারপর ওই চলে যাই আলাদা বাসে আর আমি চলে যাই অন্য বাসে, মানে শিয়ালদা যাওয়ার বাসে, বা বাস না পেলে যাই হচ্ছে অটোতে। তারপর ওই চলে যাই সেক্টর 5 যাওয়ার বাসে আর আমি চলে আসি শিয়ালদা যাওয়ার বাসে। তারপর শিয়ালদা গিয়ে আমি ফ্রেন্ডের জন্য ওয়েট করি, বা ওই যদি আগে আসে আমার জন্য ওয়েট করে, তারপর দুজন মিলে সেই শিয়ালদার বিখ্যাত ভিড় অতিক্রম করি। আর এইগুলো হচ্ছে আমার কলেজ যাওয়ার পথে পড়ে, মানে শিয়ালদা থেকে আমার কলেজ হচ্ছে 5 to 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, ঠিক আছে। আর এটা হচ্ছে মারোয়াড়ি হসপিটাল, যেটা হচ্ছে আমার একদম কলেজের অপোজিটে। তো এটা দিয়ে আমি হেঁটে হেঁটে কলেজ যাই আমি আর আমার ফ্রেন্ডস মিলে। তো আমি এখন ঢুকে গেছি আমার কলেজে। তো আমাদের কলেজে হচ্ছে 2nd of December ফ্রেশার্স পার্টি আছে, তো সেটা নিয়েও আমি তোমাদের ফুল ভিডিও দেবো যে কীরকমভাবে আমাদের কলেজে ফ্রেশার্স পার্টি সেলিব্রেট করা হলো। তো সেটা দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই তোমাদেরকে ভিডিও দেখাবো, তো তোমরা সবাই দেখবে। তো এটা হচ্ছে আমার ক্লাসরুম। তো আজকে আমি অনেক আগেই কলেজ চলে গেছিলাম, তো দেখো কেউই আসেনি ক্লাসে, আমি আর আমার ফ্রেন্ড বসেছিলাম শুধু, আর 2-3 জন ছিল, আর পাশে ওই বসে এক এক গেম খেলছে, আর গোটা ক্লাসরুম হচ্ছে ফাঁকা। তারপর একটা ক্লাস হলো, তারপর আমাদের যেহেতু ফ্রেশার্স পার্টি আছে তার জন্য মাঠটা পুরো ক্লিন করেছে। তো এটা হচ্ছে আমার কলেজের ফ্রন্ট লুক, তোমরা যারা গেস করতে পেরেছো কলেজটা কী তারা কমেন্টস ডাউন করিও, আর কেমন লাগলো সেটাও জানিও। তো তারপর আমি আসলাম আমাদের কমন্স রুমে, তো এখানে এসে দেখছি সবাই ক্যারাম খেলছে, তো আমি একটু তোদের সাথে ক্যারাম খেললাম, ঠিক আছে, যেহেতু ক্লাস ছিল না। তারপর আমাদের শুনলাম যে কলেজে নতুন নাকি জিম খুলেছে, তো সেটা দেখার জন্য গেছিলাম। তো কালকে থেকে জিম করব, তো তোমাদেরকে দেখাবো আমাদের কলেজে কীরকম জিম ইকুইপমেন্ট সব আছে। তো দেখতে থাকো, এটা হচ্ছে আমাদের কলেজের ভিতরে প্যাভিলিয়ন। তারপর আমি করলাম হচ্ছে আমার টিফিন, যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছিলাম বলে খিদে পেয়ে গেছিলো, আর আমি টিফিনে নিয়ে গেছিলাম হচ্ছে পাস্তা আর হচ্ছে ব্রেড অমলেট। যেহেতু মাঠটা পরিষ্কার করেছে, তো কলেজের সব স্টুডেন্টরা এখানে ক্রিকেট ফুটবল র্যাকেট সব কিছুই খেলছে। এই যেহেতু কদিন পর ফ্রেশার্স পার্টি আছে তোমাদেরকে আগেই বললাম, তো সেটারও ফুল ভিডিও আমি দিব, তোমরা দেখতে পাবে। তারপর আরও আমার 2-1টা ক্লাস ছিল, সেগুলো করে আমি বেরিয়ে গেলাম, দিয়ে আমি শিয়ালদার দিকে গেলাম, ওখান থেকে আমাকে বাস ধরে বাড়ি আসতে হয়। তো শিয়ালদা থেকে বাস ধরে আমি বাড়ি আসছিলাম, খুব টায়ার্ড ছিলাম আজকে, যেহেতু সকালবেলা স্নান করে যেতে পারিনি ঠান্ডা বলে, তো সেরকমই গরম লাগছিলো আর সেরকম বিরক্ত লাগছিলো। তো সেই আবার ভিড়ের মধ্যে দিয়ে পার হয়ে কোনোভাবে শিয়ালদা স্টেশনের মাঝে দিয়ে যেখান থেকে আমি বাস ধরি সেখানে আসলাম। এই যে এটা হচ্ছে শিয়ালদা মেট্রো, এর কিছুটা আগিয়ে যেখানে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে বাস ধরে আমি চলে আসলাম আর বাড়ির এখানে। দিয়ে তারপর মনে পড়লো যে আমার তো বাড়ির আজকে সিলিন্ডার শেষ হয়ে গেছে, তো রান্না কিছু করতে পারবো না, তার জন্য আমি কিনে নিলাম 2টো বিরিয়ানি, একটা আমার একটা হচ্ছে অর্পিতার। তো অর্পিতাও বললো যে নিয়ে নে আমার জন্য। তারপর আমি বাড়ি আসলাম আর লিটারালি এত খিদে পেয়েছিলো যে ওয়েট হচ্ছিলো না। তাড়াতাড়ি গেট খুলে স্নান করে রেডি হয়ে গেছি একবারে খাওয়ার জন্য। এবার আমি বিরিয়ানিটা বের করছি, বিরিয়ানিটা বের করে ফটাফট খেলাম, তখন আমার পেটের চুহাগুলো যেগুলো দৌড়াচ্ছিলো এতক্ষণ সেগুলো শান্তি পেলো, ব্যাস তারপর একদম পুরো রিল্যাক্স। আর অর্পিতার জন্য যে বিরিয়ানিটা এনেছিলাম সেটা রেখে দিলাম, ওই কলেজ থেকে আসবে দিয়ে খাবে। তো আমি গেলাম এবার ভিডিওটা এডিট করতে। তো তোমাদের কাজ হচ্ছে, তোমরা জানো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর এরকম ভিডিও আর দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাও। যে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতেই, যেহেতু আমাদের এখন 15 ডেজ চ্যালেঞ্জ চলছে, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। চলো, গুড বাই।